টাকা আবিষ্কার ও যানবাহন প্রচলন চাষবাস ও স্থায়ীভাবে বসবাসের ফলে আদিম মানুষ অনেকটা নিরাপদ জীবনযাপন করতে লাগল পশুদের সাথে সাথে তারা জমিতে প্রচুর ফসলও চাষ করল কিন্তু উৎপন্ন ফসল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে তাদের খুব কষ্ট হতো পশুরাও এত ফসল বয়ে নিয়ে যেতে পারছিল না তখন তারা অন্যভাবে অর্থাৎ যানবাহনের মাধ্যমে ফসল বয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে তা নিয়ে চিন্তা করতে শুরু করলো আদি মানুষেরাও এক জায়গা থেকে অন্য জায়গায় পায়ে হেঁটেই যাতায়াত করতো কিন্তু বেশিরভাগ মানুষই নদীর কাছাকাছি থাকতো বলে তারা নদী পথে যাতায়াতের কথা ভাবল তখন তারা কয়েকটা গাছের গুঁড়িকে লতাপাতা দিয়ে বেঁধে ভেলা তৈরি ভেলায় চড়ে এখানে ওখানে যাতায়াত করতে লাগলো মানুষ এরপর তারা গাছের গুঁড়ির মাঝখানটা কোটরের মতো কেটে নৌকা বানালো নদী পথে যাতায়াত করা মানুষের পক্ষে সহজ হলো বটে কিন্তু যেখানে নদী নেই সেখানে যাতায়াত করতে হয় পায়ে হেঁটে তাই ডাঙার পথে যাতায়াতের কি ব্যবস্থা করা যায় সে কথা আবার ভাবতে শুরু করলো মানুষ এক সময় পশুকে চাষের কাজে লাগিয়েছিল মানুষ বলদকে দিয়ে লাঙল টানাতো অন্য পশুদের দিয়ে মালপত্র টানিয়ে এক জায়গা থেকে নিয়ে যেত অন্য জায়গায় এ কাজে গাধাকেই বেশি কাজে লাগাতো মানুষ তাছাড়া গাধার পিঠে চড়ে এখানে সেখানে তারা যাতায়াত করতো আদি মানুষেরা যাতায়াতের সুবিধার জন্য অন্য ব্যবস্থার কথাও ভাবতে লাগলো তারা কাঠ তারা কাঠ দিয়ে গাড়ি বানালো কুকুরকে দিয়ে টানাতো এই গাড়ি এই গাড়ির নাম স্লেজ গাড়ি এ গাড়ির চাকা নেই বলে কুকুরগুলোর খুব কষ্ট হতো তাছাড়া দেরিও হতো যথেষ্ট পরে গাড়ি টানার কাজে বলদকে এবং পরে মোষ ও ঘোড়াকে কাজে লাগালো মানুষ মানুষ দেখেছিল কাদা মাটির তালকে রোদে শুকোলে আগুনে পড়ালে তা বেশ শক্ত ও টেকসই হয় মানুষ তাই মাটির পাত্র তৈরি করার জন্য তৈরি করল কুমড়ের চাপ এতে মাটির ওপর পাথর বা কাঠের বড় একটা চাকা পেতে তাকে জোরে ঘোরানো হতো তার মাথায় রাখা হতো নরম মাটি হাতের সাহায্যে চাপ দিয়ে সেই নরম মাটি থেকে নানা আকারে এবং নানা ধরনের পাত্র তৈরি করা হতো কুমড়ের চাক গোল তাই গোল জিনিস দেখি মানুষের মাথায় এসেছিল চাকা তৈরির এক একসময় মানুষ খেয়াল করলো যে গাছের গুড়ি বেশ গড়িয়ে চলে গুড়িকে গোল ও ছোট করে কেটে চাকা তৈরি করলো মানুষ আর সেই চাকা জুড়ে দিল গাড়ির সঙ্গে এতে করে গাড়ি বেশ সহজেই গড়িয়ে এগোতে লাগলো পশুগুলো কম কষ্ট অনুভব করলো মানুষ এভাবে চা গাড়ি বানিয়ে নিজেদের যাতায়াত করার এবং মালপত্র নিয়ে যাবার সুব্যবস্থা করে ফেলল চাকাকে মানুষ আর অন্য কাজেও লাগাতে সচেষ্ট হল চাকার সাহায্যে তারা বড় বড় পাত্র তৈরি কৌশল আবিষ্কার করলো এভাবে তারা হাঁড়ি কলসি প্রভৃতি নিত্য প্রয়োজনীয় বাসনপত্র বানালো চাকা আবিষ্কারের ফলে আদিম মানুষেরা মানব সভ্যতাকে অনেক গতিশীল করে তুলল ঠিক আছে ভালো করে পড়বে নবম অধ্যায়টা ভালো থাকবে সুস্থ থাকবেন